আসার সাথে সাথে মানে আপনি আসছেন সেটা কেউ দেখতেই পায় নাই, এর কথা শুনতে হচ্ছে। তার মানে এখনো কি ওপেন হয় নাই? ওপেন ক্যামেরা ওপেন তো হবেই, যখন দেখবেন যে আমি চুল টুল ঠিক করতেছি সুন্দর করে, একটু বসার চেষ্টা করতেছি আজকে, মানে আমার না আজকে ভালো লাগতেছে, নতুন শার্ট পরছি, কেউ আমার কিছু বললো না। ওরে বাবা, এতক্ষণ তো খেয়ালই করি নাই, একদম অরিজিনাল একটা শার্ট পরলাম, তারপরও কেউ মানে চোখেই পড়তেছে না। অ্যাকচুয়ালি চোখে না পড়ার কারণ আমি বুঝতে পারছি, সবসময় আমি এত দারুণ দারুণ শার্ট প্যান্ট পরেছি না, মানে কনফিউজ হয়ে যায় কোনটা নতুন কোনটা পুরাতন। আমাকে একটু বলতে হয় যে টুডে আই ওয়্যার আ নিউ শার্ট। ওরে ইংরেজিতে কি বলে? টুডে আই, ইংরেজি বললি তুই, দেখছেন মানে এত নকদর্পণে হয়ে গেছে ইংরেজিটা, মানে ইংরেজি কোনটা ইংরেজি কোনটা বাংলা মানে মাথায় আসে না, মানে ইংরেজি বললে মনে হয় যে আমি তো বাংলাই বললাম মনে হচ্ছে, এটা কোনো দিস ইজ নট আ হার্ড টাচ। আচ্ছা আচ্ছা, মানে হার্ড টাচ মানে কঠিন কাজ না এটা কোনো। এভরিডে আই লার্নিং সামথিং সামথিং নিউ 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 নিউ। এতবার নিউ বলার কারণ কি? কারণ প্রথম চারটা নিউ পুরান ছিল, লাস্টের দিকে নিউ নতুন। ইংরেজি ইজ আ ভেরি ফানি ল্যাঙ্গুয়েজ, সো আপনি চাইলে যেকোনো সময় ইংরেজি শিখতে পারেন আমাদের মতো। দ্রুত ইংলিশ বলতে হলে আপনাকে জাস্ট স্পিড বাড়াতে হবে, ইংরেজি ইংলিশ। আপনাকে যদি অঙ্ক বুঝতে হয় প্রথমে তাহলে ফিজিক্স বুঝতে হবে, আর ফিজিক্স বুঝতে হলে নিউটনের সূত্র। নিউটনের সূত্র ছাড়া আমি কি খারাপ বলেছিলাম তাহলে? আপনি বলছেন যে আমি মানে জোর করে আমি ঘুরাই নিয়ে আসি নিউটনের সূত্র নামাবো, এটা তো জোর করেন না, এটা ইন্টার কানেক্টেড, এটা লজিক্যালি আসছে। আচ্ছা, এটা জোর করি নাই, নিউটনের সূত্র ছাড়া তো পৃথিবী চলতেছে না ভাই। আপনাকে পৃথিবী চালাইতে হলে নিউটন, এই যে আমরা যে শো করতেছি নিউটনের সূত্র, আমরা যে শো করতেছি না এটা নিউটনের সূত্র, আমাদের সব বন্ধ হয়ে যাবে নিউটনের সূত্র, এবং নিউটনের সূত্র অনুযায়ী আমাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। নিউটনের বাইরে আপনি কোথাও যেতে পারবেন না। আপনি চিন্তা করে দেখেন, আমরা শুরু করছি নিউ দিয়া, নিউটন আসছে এখানে। আচ্ছা, ইন্টার রিলেটেড ভাই, জোর করে কোনো কিছু হবে না, কমেডি জোর করে হয় না, মানে যে কভি কভি মুঝকো লাগতা হ্যায় মে হি কমেডিয়ান হু, লাইনটা আমার আজকে প্রচন্ড ভালো লাগছে। কেউ একদিন বলছে আর কেউ যে সিক্রেট গেমে, সিক্রেট গেমস, আচ্ছা সিক্রেট গেমে যে ছিল না কি ত্রিপাঠি, আচ্ছা মানে নওয়াজুদ্দিন সিদ্দিকী, নওয়াজুদ্দিন সিদ্দিকীর নাম কি ছিল? ছোট ভাই আমাকে বলছে, হ্যাঁ চলতেছে না, দৌড়েছে, বলছে কবি কবি মুঝকো লাগতা হ্যায় মে হি গড হু, বাপরে, এটা বলে নওয়াজুদ্দিন। তখন থেকে মাঝে মাঝে বলতে হয় যে কবি কবি, এখন এমন সিস্টেম করছো সেটা হচ্ছে লাইভ আমি চেকও করতে পারি না, তাপ জাপ তো আমি লাগাই দিছি একটা, আমি একটা ইন্টারনাল জ্যামিং, আমার এটা ঠিক করে দিবি, ইন্টারনাল জ্যামিং সিস্টেম, আমি লাইভ চেক করতে পারি না, আই এম দা হ্যাকার অফ দা ট্যাকার, আমি লাইভ চালাবো আর আমার লাইভ চেক করতে আসবে, হোয়াট ইজ হোয়াট নাও, আই এম, আমি একটা জাল, ইন্দ্র জাল তৈরি করেছি, জ্যামিং জাল, জে জে ধরছি আর ফোনটার দাম তো যা আছে, তো ওই হিসেবে আমি আর কি 1,78,000 বলে বলতে হয় যে গ্রামের মধ্যে বলতেছে যে গ্রামের বুড়া নানির ফোন ডার অন্ধকার হয়ে গেছিল গা, আমি যা খালি ব্রাইটনেসটা বাড়ায় দিছি, এরপর থেকে পুরো গ্রামে সয়লাব হয়ে গেছে, আমি মোবাইল ঠিক করতে পারি, যে কোনো মোবাইল নষ্ট হইলে এটা নিয়ে আসে আমার কাছে।
শুধু নারীর ফোন না ভাই, ইদানিং মানে আমাদের বাপ চাচা যে জেনারেশনটা, তারা কিন্তু মোবাইল সম্পর্কে কিছু বোঝে না, তারা খালি কল যায় কল আসে, কিন্তু এই যুগের সাথে তাল মিলাতে গিয়ে তাদেরকে স্মার্টফোন ইউজ করতে হয়, কারণ ছেলেরা ভিডিও কল দেয়, ছেলেদেরকে দেখে কোথায় আছে, ছেলে মেয়ে ভালো আছে কিনা, ছেলে মেয়ে অনলাইন ক্লাস করে, এই জন্য তার একটা ভালো ফোন থাকা লাগে, তো তাদের মানে যুগের সাথে তাল মিলাতে গিয়ে তারা একটু স্মার্টফোন ইউজ করে, অথবা আপনি একটা ভালো একটা ফোন ইউজ করতে হয়, বাটন ফোন ইউজ করলে কেমন দেখা যায়, ওই হিসেবে তারা স্মার্টফোন ইউজ করে, কিন্তু তারা ওই লেভেলের ইউজটা জানে না, আমি কল দিতেছি আমি শুনতেছি কিন্তু ও শুনতেছে না, কাহিনী কি যায় দেই যায় এমন করে ধরছে না বাঁকা করে গালের সাথে লাগে মিউট হয়ে গেছে, তার কাছে কিন্তু বিশাল বড় একটা মানে ঝামেলা গেছে, কালকে থেকে ফোনের কোনার বুঝছো যেটা প্লেন উঠে গেছে, কিন্তু ফোনের কোনা দিয়া একটা প্লেন উঠে রয়েছে, একটা প্লেন উঠতেছে কিন্তু আমার ফোন টোন সব বন্ধ করে দিছে, এটা মনে হয় কি আইএসআইএস থেকে যেটা করতেছে, আমার ফোন হ্যাক করার চেষ্টা করতেছে, বুঝছো, আমার খালি ইন্টারনেটের প্লেন দেখাইতেছে উপর থেকে কোনো কিছু, এটা বলো খুব দারুণ ফোন কিনছি দেখা যায়, কেউ হ্যাক ট্যাক করলে দেখা যায়, আমি পরে ফোন আয়না, তারপর হচ্ছে জীবনে প্রথম গুগল ম্যাপ ইউজ করা ইউজ করতে গেলে, হ্যাঁ গুগল ম্যাপ তো ওপেন করে, ও এইটা 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 আমি না, এই যে নীল নীল এই যে গোল দেখায় ওখানে টাচ করে পুরো গুগল ম্যাপ হচ্ছে তার নিচে নেমে আসে, অ্যাড্রেসটা দেখায়, ও এই যে আমার বাসা, এই যে আমার বাসা, এই যে এই যে এই যে দেখ দেখ এই যে এই যে, শুধু তাই না, মনে করেন যে আপনি ওনারে দেখাইলেন যে দেখো তোমার যে মোবাইলটা আমি কিনে দিছি সেটা যে এতটাই স্মার্ট, তুমি এখানে বসে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো পথ যে কোনো বাসা তুমি খুঁজে পাবা, হ্যাঁ, তো তোমার জন্য পৃথিবীতে ঘোরা ইজি হয়ে যাবে, তুমি যে বিদেশ যাও মাঝে মাঝে এটা তুমি সমস্যা হয়ে যাবে না, করে যে কোনো রাষ্ট্র যে কোনো দেখা যাবো, আচ্ছা আমাকে বিল্ডিং এর সারটা দেখাতো, যার কাছে পৃথিবী সব খুলে দিলাম তার দেখা লাগবে না, নিজের নিজের বাসার ছাদ যেখানে নিজের সারাদিন থাকে ওই জায়গাটাই দেখবে, আচ্ছা ছাদ তো দেখলাম, তার চাচার বাসায় যাচ্ছেন না, চাচার বাসায় ওই দেখ দোকান না দেয়া যায় দেখছে, আজ ওই দোকানে তাদের চকলেট কিনে দিতাম, এই হলে তাদের মনে করেন, এবং আপনি যখন ওই যে এরোপ্লেন মুডটা দুই টিপে মানে এক এক চাপ লাগে, উপর থেকে টান দিয়ে মেনু বাটনটা চাপ দাও আর এরোপ্লেন মুড অফ করে দাও, দুই চাপে যখন আপনি ওনার হাতে তুলে দিবেন না ফোনটা হাতে নিয়ে, আপনি এমন লুক দিব মানে মনে করেন যে পুরো যুদ্ধ জিতাই না দিলেন, আপনার বাপের আপনি মোবাইলের এরোপ্লেন না দিছেন, এমন প্রাউডলি থাকে আমার পোলায়, আরে বাপরে জানেন না দুইটা দিন ধরে ফোন আইতাছিল না, পোলায় কি জানো করলো দুই মিনিটে ফোনটা ঠিক করে লাইলো, আমি প্রথম যেদিন বাবার এই এরোপ্লেন মোড ঠিক করে দিছি, তা পরের দিন মিনিমাম সাতটা ফোন আমার বাসায় আসছে, কেন ঠিক করে দেওয়া লাগবে, সে দোকানে গিয়া অফিসে গিয়া তার সবাইকে বলছে কালকে এই ঘটনা, আমার পোলা তো কত অ্যাডভান্স আপনি জানেন না, দিসি ও দুই চাপে এটা করার সাথে দেখবেন ডাক্তার আর মোবাইলে এরকম কেউ যদি পারে রোগীর অভাব নাই, আমার এসএমএস আইতেছে না চার দিন ধরে, বুঝছেন খালি এসএমএস আইতো, হ্যাঁ না এসএমএস এসএমএস বন্ধ হয়ে গেছে, মানে শ্বাস নিতে পারতেছে না তার, এসএমএস কিন্তু তার কোনো দরকারই নাই, তারপর আসে না, এসএমএস পাঠাইতে গেলে যারা পাঠায় সে পায় না, কিন্তু আমাদের টেকা করতেছে বাবা কি হয়েছে, এগুলো মোবাইল নিয়ে আইছে দেখতে গেলে এসএমএস জানে কেন, এটাতে কল আসে না কেন, ওটাতে ব্রাইটনেস কম কেন, এবার নিয়ে মনে করেন তাও স্মার্টফোন হইলে একটু খুঁজে খুঁজে দেওয়া যায়, বাটন মোবাইল নিয়ে আইছে এবার কইতে এসএমএস যায় না, এটা তো এসএমএস কই খুঁজব, বাটন মোবাইল এসএমএস কইতে খুঁজে, আচ্ছা মেমোরি কার্ড কেন সাপোর্ট করে না, অ্যাপ্লিকেশন কেন ডাউনলোড হইতেছে না, অদ্ভুত অদ্ভুত ওদের অ্যাপ্লিকেশন কি, তাও তো এগুলো ভালো, একজন নিয়ে আসছিল ভাই দেখেন তো ফোনটা নতুন কিনছি, যে হ্যাঁ ফোনে সিম ঢুকানোর কোনো জায়গা নেই, কি বলেন ফোনে সিম ঢুকানোর জায়গা নেই, এখন করতেছে কি সে ক্যাচিং খোলার চেষ্টা করতেছে, ভাই এটা খুললে না, এটা খোলার কোনো সিস্টেম নাই, সে কি কর এটা না খুললে সিম ঢুকামো কোথায়, সিম থাকে হচ্ছে এখানে সুইটা ঢুকাই দিল, সিমের ইয়েটা বক্সটা বের হলো, আরে শালার এত টাকার জিনিস আমার লুকায় রাখছে, আমি প্রথম বুঝলাম না, মানে বুকের মধ্যে পুরো খড়াক করে লাগলো যে আমি এত কষ্ট করে এত খুশি হয়ে
একটা মোবাইল এনে দিলাম তার হাতে দিয়ে আসলাম, সে খুশি হয়েছে, 10 মিনিট পর এসে গেছে, সে নিবে না। কেন? কয় মোবাইলে যে ব্যাটারি খোলা যায় না, সে মোবাইল আর কি কিসের মোবাইল, কোথা থেকে তুই নিয়েছো এই মোবাইল? হ্যাঁ ব্যাটারি খোলা যায় না, আমি সিম ঢুকাবো কেমনে? আমি পরে আরে সিম ঢুকানোর জায়গাতেই পাই দিয়া খুলে সিম ঢুকাই দিছি, তার মনে তাও শান্তি দিতেছে না। না 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 ব্যাটারি খোলা যাবে না কেন? মাঝে মাঝে রিস্টার্ট দেওয়া লাগলে কেমনে দেবো? কোনোভাবে বুঝতে পারতো না যে এটা একটা ভালো মোবাইল, তার কথা হলো ব্যাটারি খোলা যায় না, সে মোবাইল কি ভালো হয় নাকি? কম দামি মোবাইল, দামি মোবাইলের ব্যাটারি ব্যাটারি লুকায় রাখছে, চিন্তা কর ব্যাটারি দেওয়া যায় না, ভিতরে 2 নম্বর ব্যাটারি দিয়ে দিছে, এই জন্য তারা লক করে রাখছে, তারা দেখতে দিবে না। তারপরেও চিন্তা করে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক গবেষণায় যেটা দেখা গেছে যে একটি স্মার্টফোনের যে পরিমাণ ফিচার থাকে সাধারণ মানুষ সেই ফিচার অনুযায়ী মাত্র 7% ইউজ করতে পারে একটা স্মার্টফোন। মানে এখনো পর্যন্ত 93% কিভাবে ইউজ করে, কোথায় ইউজ করে এবং কি কাজ সেটা আসলে আমাকে লাগেটা কি, এত এত ফিচার আমাকে লাগেটা কি? দুইটা গেম খেলার লেগে দুইটা গেম, ছবি তোলার লেগে ক্যামেরা, আর ছবি পাঠানোর লেগে ফেসবুক, আর খালি কল করাই, এই কল করতে থাকবি, এরপরে যে দুনিয়ার হাবি যাবি কাবি আর যে 93% ফিচারস এটা কি, মানে কোথায় কিন্তু থাকা লাগবে মোবাইলে? লেখা আছে 16 মিলিয়ন কালার, আমি কয়টা কালার দেখছি এবছর? প্রত্যেকটা ডিসপ্লেতে 16 মিলিয়ন কালার দেওয়া রাখছে মোবাইলে। আচ্ছা এর মধ্যে আপনি কয়টা বাই করতে পারছেন? কয়টা RGB 60টা কালার রং, 60টা কালার অন্য কোনো কালার তো চিনি না আমি, তো 60টা কালারও ঠিক মতো চিনি না। হ্যাঁ তাও তো মূল কালার হচ্ছে 3টা, লাল নীল হলুদ। হ্যাঁ তারপরে তো গরিলা গ্লাস, আরে গরিলা গ্লাস 3 হোক 4 হোক 5 হোক 10 হোক আমার কি, আত্মে পড়লে তো ভাঙেই, এটার মানে বুঝি না। আপনি যদি বাঙালি রে গরিলা না, ওরে যদি মানে কি কমু ডাইনোসর গ্লাস হয় না দিয়া কন যে এটা ডাইনোসর গ্লাস, এটা ভাঙা তো অসম্ভব, আপনি হাতুড়ি দিয়ে মাইরা পাড়াইয়া উষ্টাইয়া এর উপর গাড়ি চালু ভাঙতে পারবেন না। নেন দিলাম আপনি হাতে নিয়ে প্রথমে যাই প্রোটেক্টর লাগাই দিই, ঠিক আছে খুব ভালো মন দিতে, হ্যাঁ ভাঙবো না, না না ভাঙবো না, এটা ডাইনোসর গ্লাস, হ্যাঁ ডাইনোসর গ্লাস, মানে ছুরি দিয়ে দিলে কিছু হইব না, না আপনি যদি পাকাতেও ঘোষেন তাও দাগ পড়বো না। দারুণ ফোন পাইছি, ঠিক আছে দারুণ, এটা প্রোটেক্টর লাগাই দিয়েছি, 20 টাকা দামের একটা প্রোটেক্টর লাগালে আয় করবো, কারণ তার কাছে ওই গরিলা গ্লাস তার সেফটি দিতে পারবে না, ওই 20 টাকার গ্লাসই এটা সেফটি দেবে, আমি বিশ্বাস করতে পারবেন না কাউরে। আপনি 20 টাকা দিয়ে ফোন কিনছেন, ঠিকই তো প্রোটেক্টর লাগাইছেন, না আমাকে তো বলে নাই এরকম কোনো ইয়ে আছে, আছে তো সবগুলো ফোনে কিন্তু তাই, এখন গরিলা গ্লাস 3-4 এগুলো স্ক্র্যাচ পড়বে না তাই, কিন্তু বাঙালির মন ভালো। আমাকে প্রথমে বলছিলে আমার চশমাতে স্ক্র্যাচ পড়বে, আমি তো আপনি যে আপনার প্রতি সচেতন, আমি যে চাই আপনি ভালো কিছু পরিধান করেন, এর জন্য তো আমি বলছি, ওর কিছু খারাপ না, কিন্তু স্ক্র্যাচ কিন্তু পরে নাই, না পরে নাই তো, সেম এর চেয়ে দামি গ্লাস মোবাইল উপর দাও, তার উপরে তার উপরে আপনি প্রোটেক্টর লাগিয়ে রাখবেন, ও তো বিশ্বাস নাই, আবার 100 টাকার প্রোটেক্টর, মানে দোকানদার দিবে না, হাজার হাজার টাকা দামের একটা ডিসপ্লে কিনা 100 টাকার প্রোটেক্টর, মানে ওই 1000 টাকার কোনো ভ্যালুই নেই, ওই 100 টাকায় আমার বাঁচাই হোক, আর কে বাঁচাক আর না বাঁচাক। যাই হোক আমরা যাই ছোট্ট একটা বিরতিতে, মাঝে মাঝে বাস্তব কথা বলতেও ভালো লাগে, বাস্তব কথার মধ্যেও ফান থাকে। ওকে আপনারা কিন্তু চাইলে আমাদের জানাতে পারেন আপনার বাবা মা কি ফোন ইউজ করতেছেন, আপনি কি ফোন কিনে দিয়েছেন এবং তাদের এই ব্যবহার বিধি, না ফোনের সমস্যা কি, ব্র্যান্ড জেনে আমরা কি করব, না মানে অ্যান্ড্রয়েড ফোন তো অবশ্যই যেই ফোন ইউজ করে, মানে তারা আপনাদের সাথে কি ধরনের ফোন রিলেটেড সমস্যা নিয়ে আসে এবং আপনারা যখন সমস্যাটা সমাধান করে দেন কিভাবে পার্টটা নেন, যে ব্যাপার না সমস্যা এরকম আর হলো আবার নিয়ে আসবা, হেজিটেট করবো না, ডোন্ট ফিল শাই প্লিজ, যে কোনো সমস্যা নিয়ে আসবা আমার কাছে। ফোন রিলেটেড যে কোনো ঘটনা যে কোনো কথাবার্তা আপনি লিখে পাঠিয়ে দেবেন, SMS করবেন, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক পেজে লাইভ চলছে, সেখানে কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করবেন, আর ফোন করতে পারেন 7:40 থেকে, নাম্বারটি হচ্ছে 02550366 59। অদ্ভুত নাম্বার,
শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান ফির ছোট্ট বিরতি পর ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকেন আর লিখতে থাকেন আপনাদের বাবা মার ফোনটা কি কি সমস্যা আপনি সমাধান করছেন। আরে ডাক্তার ভাই যে
Yes, film chhoto birudhi por apnara shunchen New Valley Presents Not Bold to the Two Fun Kings only on Capital FM 94.8. Yes. Bold is here, not somewhere inside the office ashbe ekhoni. Apnara opekkha korte thaken ebong er moddhe jara jara amaderke SMS korechen ebong comment korechen taderke janachi welcome, welcome and welcome and thank you so much. Dekhi ke ki liklen aaj amader jonno ki ebong ki bolte chaacchen, ki shunte chaacchen amader kach theke. আপনাদের এস এম এসে সব কিছু থাকে। সো বেশি পক পক বক বক আর প্যান প্যান না করিয়া আপনাদের এস এম এস দেই পড়িয়া। রিপ্তি লিখেছে, আম্মু বলে ফোন দিছি কি প্রেম করিস না, আচ্ছা আম্মু বলে ফোন দিছি প্রেম করিস না, কল রেকর্ড কিন্তু চেক করি, এটা কিন্তু বেস্ট। আম্মু এখনো জানে না এফবি তে এসব হয়, ওকে কল রেকর্ড চেক, মানে এই এটা আটকানো সম্ভব না কখনো, একদমই না। মানে সে যদি চায় তাহলে কখনোই আটকানো সম্ভব, মানে আজকালকার ছেলে মেয়েরা এতটা অ্যাডভান্স, এতটাই অ্যাডভান্স যে যে কোনোভাবে আটকানো সম্ভব না। এমন যদি হয় যে ফোনটা ফোনই দেননি, মানে তাকে কোনো সেলফোন দেয়া হয়নি, তাহলে কিছুটা আটকানো সম্ভব, তারপর লাভ নেই। দেখবেন যে ঠিকই যার সাথে করে সে একটা সেলফোন গিফট করে দিয়েছে, এটা ঠিক, কোনো না কোনো ভাবে সে ম্যানেজ হয়ে গেছে। আপনি ঘরে দিতেছেন না, বাইরে গিয়ে বন্ধুর ফোনে চটিয়ে। ও রিপ্তি, তুমি তাহলে কল রেকর্ড গুলো আন্টি, আমি আন্টিকে জানাচ্ছি তোমার ব্যাপারটা, হ্যাঁ এফবিতে তুমি এগুলো করতেছো। সাবেক মিম লিখেছে, বর্তমান তাইরিন, আচ্ছা বর্তমান তাইরিন সাবেক মিম খিলগাঁও থেকে, ব্রো বিএফ চায় আরে সস্তবাদে বাটপার জসিমউদ্দিন লিখেছিল, ভালোবাসা কারে কয় বুঝতে পারি না, আই লাভ ইউ কি প্রেম হয়? লিখেছে, আম্মুর ফোন ঠিক করার পরে আম্মু বলে তুই কেমনে বুঝলি, আসলে এই রিঅ্যাকশনটাই থাকে। হ্যাঁ হ্যাঁ, কেমনে জানো তুই এটা? এইসব ভালো সুন্দরী লিখেছে, আমাদের দেশে অনার্স পাস বেকার ছেলে পাওয়া গেলেও সিক্স পাস সিঙ্গেল মেয়ে পাওয়া যায় না, এটা ঠিক। যে ওর এই আমুর কথা, আমার মা একবার নিয়ে আসে, কি রে আমার ফোনে ফোন আসে কিন্তু কোনো শব্দ হয় না, তিন দিন ধরে তো আমি তোর ভয়ে বলি না, মনে হয়েছে নতুন ফোনটা নষ্ট করে ফেলেছি রে, এখন তো কেউ ফোন দিলাম শব্দ, মানে এমন একটা অপরাধী চেহারা নিয়ে আমাকে চাইছে যে তুই তিন দিন আগে ফোনটা কিনে দিলি, ফোনে তো সাউন্ড আয় না, আমি তো ভয় তোরে কই নাই, এখন তো তোর বাবা ফোন দিলে আমি বুঝি না কখন ফোন আয়, আমি কি হয়েছে রিং আহে দেখি যে কিন্তু সাউন্ড হয় না, সাউন্ড হইতেছে না, এটা কি স্পিকারটা নষ্ট হয়ে গেছে না রে, ঠিক করতে অনেকগুলো টাকা লাগবে। আমি নিলাম, দেখলাম যে চা ভলিউম বাটনটা একদম ডাউন হয়ে গেছে, আমি যে ধৈর্য এক সেকেন্ড, আমি কি একটা কাজ জানি করতেছিলাম, আমি যে শুনলাম শুনে ভলিউমটা চাপতে দিলাম, আপ হলো দিয়ে দিলাম, সে 10 সেকেন্ড 15 সেকেন্ড তার বাবা মাথায় ধরে নেই, আমি যে চাপ দিয়েছি তো খেয়াল করে, কারণ ভলিউমটা একদম সাইডে থাকে, ওই ধরছি সে বলছে আমার টাচে কাজ করি, মানে সে খেয়াল করে, আমি মেনুতেও ঢুকি নাই, দুই হাত দিয়ে কিছু চাপাতে ভিতরে গবেষণাও করি নাই, জাস্ট এমন করে দিয়ে দেখলাম ভলিউম আপনি নাও যাও, সে ধরে কি ছিল রে, হ্যাঁ আমি কি করছি তোর হাতে গেল ঢুকে গেল, মানে তাদের এই অবাক চেহারা গুলো না, আমার এত ইনোসেন্ট, সো ইনোসেন্ট, মানে এই জাতির এই আমাদের বাবা মা পরে আর কোন জাতি, এত কিউট জেনারেশন, এত এত কিউট জেনারেশন, সবাই তখন দেখবেন যে সব জানে, আমাকে পোলা ভাই না, আমাকে কি শিখাইবে, কি শিখাইবে আমাকে, মানে কোন তখন নতুন আপডেট আইবে আরো, যদিও তো ওগুলো আমরা জানবো না, এখন আমরা সব জানি, ভিপিএন জানি, ফেসবুকে কেমনে করো, তুমি ভ্যানিশ চ্যাট করো, হ্যাঁ এগুলো সব জানি, সিক্রেট চ্যাট, এই চ্যাট, ওই চ্যাটের সব কথা আমরা জানি। জান্নাত ইয়াসমিন লিখেছে, ভাইরা প্লিজ তোমরা সানডেতে ফান কল করো প্লিজ, আমি কখনো পাই নাই তোমাদের ফান কলে, তাই আমি পেতে চাই তোমাদের ফান কলে, তাই প্লিজ সানডে, কেন সানডে করলেই যে তুমি পাবা এমন মানে কেন মনে হচ্ছে? পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, হাই নাট বল্টু কেমন আছো তোমরা, অনেকদিন পর এসএমএস করলাম, বল্টু আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, তুমি তো একবারও আই লাভ ইউ বলো না, আমি কাকে বলি নাই আজ পর্যন্ত আই লাভ ইউ, পূজা আই লাভ ইউ, ঠিক আছে জায়দুল হাসান লিখেছে, নুন তুই শুনোস, আচ্ছা যেভাবে নুন লিখেছেন নুনকে মেনশন করা হয়নি, নুন শুনেও নাই, নুন শুনেও নাই, এবং হচ্ছে আপনি যে তাকে মেনশন তার নাম লিখেছেন এই নোটিফিকেশনও তার কাছে যাবে না। আরে ভাই নুনের আগে তো অনলি একবার আফটার বলতে হয় নাকি, আফটার নুন বললে তো হয়, আফরা মিরপুর থেকে লিখেছে, আফরা মিরপুর থেকে লিখেছে, জানি না
কেন বিশ্বাস করবে কিনা, আচ্ছা কেউ বিশ্বাস করবে কিনা, আমার বাবা এখনো বাটন ফোন চালায়, তার একটা আইফোন আছে বাট সেটা দিয়ে রাতে শুধু ইউটিউব চালায়। বিশ্বাস না করা কিছুই নেই, অধিকাংশই বাবা মা দায়ী। আমার দিদিমাকে আমি ফোন কিনেছি, সে বলে যে এটা রেখে দেই পরে ইউজ করুন, তো আরেকটা বাটন ফোন কিনে দে। আমি বাটন ছাড়া বুঝি না, আমার বাবাও তাই। অনেক কষ্ট তাকে বোঝানো হয়েছে যে এটা আপডেট ফোন, তোমার এটা লাইফ ইজি করবে। সেখান থেকে তো আমি একটা অ্যান্ড্রয়েড পাইছিলাম এবং সেটা তো মাকে দেওয়ার কথা দিয়েছিলাম। সে হচ্ছে কি, ওই ফোনটা বাইরে নিয়ে যায়। আচ্ছা, সে তার ওই যে 700 টাকার লাল কালার একটা ফোন আছে ওইটাই সবসময় সাথে রাখে, ওইটাই ইয়ে করে। তো এই ফোন তুমি ব্যবহার করো না কেন, দামি ফোন বাইরে নেওয়া যাবে না, এটা বাইরে নেওয়া যাবে না, বাইরে নেওয়া যাবে না। মাই গড, মাই গড, এই এগুলো আমরা মানে আজীবন আজীবন মিস করব। শুধু আমরা না, আমাদের পরবর্তী জেনারেশন এই কিউট কিউট ব্যাপারগুলো, এই মানে অসাধারণ কিছু ইনোসেন্ট ব্যাপারগুলো যে আমাদের পরবর্তী জেনারেশনটা মিস করতে যাচ্ছে, তারা জীবনে চোখেই দেখবে না। বাবা মা তাদের রিচার্জ রিচার্জের অ্যামাউন্ট কি, ওই মোবাইলে 20টা টাকা ভরে দিস তো, কত টাকা 20 টাকা ভরে দিস, আর এর বেশি যে রিচার্জ করা যায়, এত আমি 100 টাকা পাঠালি, 100 টাকা এত টাকা কেন পাঠাইছো, 100 টাকা মোবাইলে কে পাঠাইতে বলছে। ও মাই গড, জাকিয়া সুলতানা লিখেছে, জাকিয়া সুলতানা আখি বাঞ্ছারামপুর থেকে লিখেছে, আমার মা ফোনের কিছুই বুঝে না, এসএমএস আসলে ধরা কি ডরাইয়া আসে, ভাবে ফোন আসছে, আচ্ছা দৌড়ে আসে ভাবে ফোন আসছে। তো তুমি এসএমএস এর রিংটোন চেঞ্জ করে দাও, তোমার মা কিছু বুঝে না, তুমি কি করতেছো, এসএমএস এর রিংটোনটা চেঞ্জ করে দাও, ফোন আসে ভাবে কেন, বুঝাইতে হবে। ঋষাদ ফরিদপুর থেকে লিখেছে, বল্টু ভাইয়া আমি যখন 3 পড়ি তখন আমার আব্বু ক্যালেন্ডার পাইছিল। আচ্ছা, হ্যাঁ ক্যালেন্ডার পাইছিল না, আমি খুঁজে দেখছিলাম, খুশিতে আমাকে পিসি কিনে দিছে। ওরে বাপরে, বুঝলাম না, আব্বু ক্যালেন্ডার পাচ্ছিল না, মোবাইলে ক্যালেন্ডার খুঁজে পাইতেছিল না। আচ্ছা, পরে সে ক্যালেন্ডার খুঁজে দিছে, দেখে তারা পিসি কিনে দিছে। হ্যাঁ বুঝতে পারছে, মেয়ে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ মোবাইলের জন্য পিসির জন্য ওই দেওয়া, মোবাইলে ক্যালেন্ডার বাই করতে পারে, পিসি তো তো পিসি থেকে কি কি জানি বাই করতে পারবার করে লেব, সিওর পিসি থেকে অন্য বড় বড় জিনিস বাই করতে পারো, তাড়াতাড়ি কিনে দেই। মানে আসল চ্যানেল লিখেছে, বিয়ে পরীক্ষার ইন্টারভিউ নিচ্ছে, বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞেস করলো আপদার বিপদের মধ্যে তফাতটা কি, আমি পাশ না করলে বড় চাকরি পাবো না, এটা আমার বিপদ, আর এই যে তুমি বাংলা ঠিক মতো উচ্চারণই করতে পারো না অথচ আমার ইন্টারভিউয়ে প্রশ্ন করছো, এর নাম আপদ। আচ্ছা, তানজিম দামে লিখেছে মুরাদনগর থেকে, ভাই আমার বাবার একটা বাটন ফোন ছিল, একদিন ওইটা পানিতে পড়ে গেছিল, আমি সেটা ঠিক করলাম, এরপর থেকে আশেপাশে সবার ফোন আমার কাছে নিয়ে আসা, খুব ন্যাচারাল এটা, মানে প্রতিটা ঘরে ঘরে কিন্তু একটা সায়েন্স সায়েন্স ই হয়, কি বলে সায়েন্স ফেয়ার হয়, ইঞ্জিনিয়ার থাকে। আমি এই কিছুদিন আগের ঘটনা, আমার বাবা হঠাৎ করে এসে বলতেছে কি, পাশের বাসার আঙ্কেল তোকে ডাকছে, আমি কই, যে আঙ্কেল আমার নামও জানি না, আমি চিনিও না, পাশের বাসার আঙ্কেল থাকে ঠিক আছে, সে ডাক্তার, সে ডাকছে তোকে, আমি বুঝলাম না কেন ডাকছে কি, আমি না ভয় পেয়ে গেছি, কোনো আবার কি উল্টাপাল্টা কিছু করলাম না কি, না কি কমপ্লেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে চোখ উঠে আমি নক করে খুললাম, বাবা আসছো, আমাকে, হ্যাঁ আঙ্কেল কি আপনি আমাকে ডাকছেন, কেন ডাকছেন, পকেট থেকে মোবাইলটা বাই করে নেটটা চালু হইতেছে না, আমি তাও ঠিক আছে, আমি নেটটা আমি বুঝছি ঠিক, নেটটা চালু করার চেষ্টা করতেছি, আর মনে মনে ভাবতেছি এত মানুষ থাকতে পৃথিবী সে আমাকে কেন বললো, পরে বললো আঙ্কেল আমি যে এই যে নেট আমার কাছে, বললেন যে ওরা তোমার বাবা বলছে তুমি নাকি মোবাইলে সব জানো, জানতে চাই আসলে যে পুরো পৃথিবী থেকে এটা হারিয়ে যাচ্ছে, সিরিয়াসলি শুধু এই কিউটনেস গুলো হারিয়ে যাচ্ছে, কিউটনেস গুলো আমরা শুনতে চাই, মনে ধারণ করতে চাই, স্মৃতিতে ধারণ করে রাখতে চাই, সেগুলো আপনার চাই এবার সরাসরি বলতে পারেন 02550366 59 এই নাম্বারে কল করে, সরাসরি বলতে হলে এখনই কল করুন, আমরা চলে যাব ফান কলে নাকি। চাইলে আপনি আমার আব্বু আম্মুর যে বাটন ফোন দিয়ে আমাদের কল দিতে পারেন, যে কোনো ফোন দিয়ে আমাদের কল দেওয়া যায় কিন্তু, হ্যাঁ হ্যাঁ আমাদের বাটন ফোন দিয়ে, আমাদের ফোনটাও বাটন যেটাতে আমরা রিসিভ করি, রিসিভ করি, হ্যাঁ বুঝলাম না, হ্যাং করছে এমন সময় বাটনটা হ্যাং করে। আচ্ছা থাকো, ফোন কল রিসিভ ডাইরেক্ট রিসিভ করো। হ্যালো, হেলসি, হ্যালো, হেলসি তো, হ্যালো, আর কত হেলবো, হেলতে পড়ে গেলাম তো, ফান কল।
ইয়েস দিস ইজ বাটন ফোন থেকে ফোন রিসিভ করব আমরা এখন আচ্ছা দুইবার বাটন চাপতে হয় ফোন দুইবার চাপতে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তোমার নাম কি তানিয়া তো থেকে তানিয়া কোথা থেকে ফোন করছো ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে তানিয়া সুলতানা সুলতানা জি ভাইয়া জানি তো সুলতানা তুমি খুব তানা ঠিকঠাক করে যে তুমি যে বাসার মনে করো যে যোদ্ধা হয়ে গেছো তখন তুমি কি পার্টটা নাও ভাবি আলাদা হ্যাঁ যে দেশ জয় করে দিলাম তোমার জন্য এরপর মনে রেখো কে ইয়াদ রাখো যে তুমি মেরেকাম সুন্দর যোগ বলো সে বলতেছিল বাবু সচরাচর যে রান্না গুলা না হয় তুমি ওই রান্না গুলা শিখে ট্রাই করো আমি বলছি বাবু তোমার জন্য আমি তেলা পোকা দিয়ে ঘাস ফড়িং এর ঝোল রান্না করছি শেষ করে জানি কেমন তেলা পোকা দিয়ে ঘাস ফড়িং এর ঝোল রান্না ইউ আমি বললাম যে বাবু আমি তো গ্রামে থাকি এই শীতের মধ্যে চার দেখবো কি করে কি জানি একটু বুঝলো চ্যালেঞ্জ হলো যে শালি এই শীতে মানে শালি রোমান্টিকতার মধ্যে মাঘ মাসের শীত তারা হার মানাবে বলে ব্রেকআপ করে দিচ্ছে ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ তানিয়া মানে অসাধারণ কাব্যিক কাব্যিক যোগ তার মানে কবিদের মতো তারা নিয়ে গদ্য কবিতা হয় না কিছু এগুলো গদ্য যোগ হ্যাঁ বলো তারপরে থাক আজকে ঠিক আছে আরেকটা তুমি কি স্ট্যান্ড ওই স্ট্যান্ড আপ পুরো ফুল স্ক্রিপ্ট সে রেডি করছে যে আমাদেরকে শোনাবে যাক তানিয়া কিপ ইট আপ ও যে মানে সিঙ্গেল জোক বাদ দিয়ে সে নিজের স্ক্রিপ্ট তৈরি করার চেষ্টা করতেছে দিস ইজ ভেরি গুড অ্যাটেম্প্ট খালি গরগর গরগর করে বলাটা বাদ দিয়ে হ্যাঁ গরগর করে বলা যাবে না একটু সময় নিয়ে টাইম নিয়ে আর একটু মজা করে বলতে বাট তোমার অ্যাটেম্পট খুব ভেরি গুড সো লিখতে থাকো ভালো হবে একদিন অনেক ভালো হবে আর স্ট্যান্ড আপ কমেডি শোনার জন্য তো ই না নাট বলতে তুমি একটা ছোট ছোট জোক যেগুলো লিখবো ওগুলো শোনাবা হ্যালো হ্যালো তোমার নাম কি হোয়াট ইজ ইওর নেম ভাইয়া আমার নাম শ্যামলী দাস শ্যামলী দাস ভেরি গুড নাইস নাইস আমি কল্যাণপুর ওই কল্যাণপুর আনোর কল্যাণপুর সব নিজের নামে লেখে জানে কিন্তু শ্যামলী বাসও আছে জানেন ইন্ডিয়া যায় দাবি করতে যে বাস আমার উপর দিয়ে উঠাই দিব তো শ্যামলী আপা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন ভালো থাকারই তো কথা ডেইলি এক ঘন্টা ফ্যামিলিতে কে কে আছে আপনার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন আর আমরা আমার স্বামী আচ্ছা আচ্ছা আচ্ছা
সেটাই বুঝতে পারছিলাম আমি, স্বামীটা লাস্টে করলেন আগে করলে তো মনে করেন আমাদের, আমি ওটাই বুঝতে পারছিলাম যে হচ্ছে যে ইনি ওই যে টিনেজ না হ্যাঁ উনি হলেন মডারেট এজ অ্যাডমিন এজ। তো আপনার হাজবেন্ড জানে আপনি যে নাট বল্টু শুনেন সময় নষ্ট করেন? খুব বাজে খুব বাজে। আমরা জামাইবো দুজনই আপনাদেরকে প্রতিদিন ওয়েলকাম ওয়েলকাম এন্ড ওয়েলকাম শ্যামলী এন্ড শ্যামলী হাজবেন্ড। আমি পুরো কথাটাই ওয়েলকামের যন্ত্রণায় শুনতেই পারি নাই। শুনেন নি আমি বলেন কি কি বলতে চাইছিলেন আবার বলেন। উনি আর উনার হাজবেন্ড একসাথে শুনে আর প্রতিদিন 7টার আগে রান্না বাড়া শেষ করে আমরা দুজনই আপনাদের শুনি আর আজকে আপনাদের সংসার সুখের হোক, মাঝখানে কিছুটা সময় আমাদের সঙ্গে থাকুক সেই কামনা করি, ভালো থাকবেন। আগে সংসার সুখের হতো ভাই একটা যুগ বলি বলেন বলেন। একটা মহিলা স্বামী মারা গেছে, ঠিক আছে, তারপরে স্বামীর কবরের কাছে যায়, প্রতিদিন কান্না করে আর বলে যে তুমি পোলাপান হয়ে গেছো, এদি কি হইব, পোলাপানের খাবার নাই কিছু নাই, হঠাৎ করে একটা আওয়াজ হয় আমাকে এমন জায়গায় চাকরি করতে আসছি নাকি। এটা খুব ভালো ছিল, হঠাৎ একটা আওয়াজ আইছে আমি কি এমন চাকরি করতে আসছি। অসাধারণ ছিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্যামলী আপু। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম যে আগে কথা ছিল যে সংসার সুখের হয় রমণীর গুণে, এখন প্রবাদটা চেঞ্জ হয়েছে, সংসার সুখের হয় নাট বল্টু শুনে। আরে বাপ রে, প্রোমো প্রোমো আওয়াজ দেন আওয়াজ দেন। এ প্রোমো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কোথায়? গাজীপুর? না না আমি এখন আছি বসুন্ধরা। বলে কুড়িগ্রাম থেকে, কুড়িগ্রাম থেকে, কেন তো জানি কুড়িগ্রাম কে, আপনি 14-15 গ্রাম থেকেও আমাদের শুনতে পারবেন না, অত দূর আমরা যাই না। তাহলে গিয়ে সে কুড়িগ্রাম থেকে কেন বলছেন, সে কুড়িগ্রামকে রিপ্রেজেন্ট করতেছে আমাদের সামনে, ভেরি গুড। হ্যাঁ এবার বলে বসুন্ধরা কত? আমার বাসা কুড়িগ্রামে। না ঠিক আছে, আপনি বাসা শুনে বুঝে গেছেন, যেখান থেকে শুনছেন সেখানে সেটার কথা বলবেন, আমাদেরকে কনফিউজ করেন কেন? তো বসুন্ধরা হলে দুই তিনটা মিষ্টি নিয়ে চলে আসেন না, আমরা খাই একসাথে। যদি বলেন নাট বল্টুর অফিসে যাবো আগে দেখবে হাত খালি কিনা, তাহলে আনবে না। কতগুলো নিয়ে যাবো? কতগুলো মানে আমি 5 কেজি খাবো, বাকি জানি না। 5 কেজি খেতে পারবেন? আমরা 3 জন মিলে 5টা, ঠিক আছে, আপনি আমি শাওন, আপনি 2টা আমি 2টা, শাওন 1টা। এটা কেমন কথা? বেশি বলছি সেজন্য। ও আচ্ছা বুঝছি, 5 কেজির পর আরো 5টা, 5 কেজি তো আমি খাবোই, তারপরের 5টি তাহলে আমি 1টা বেশি খেতে পারবো না। তো ভাই হঠাৎ করে খাওয়াইতেছেন আমাদের কাহিনী? হ্যাঁ কি কাহিনী? আমাদের খাওয়াইতে, আচ্ছা আমাদের অনুষ্ঠান আপনার ভালো লাগে এই জন্য কি খাওয়াইতে চান? মিষ্টি মিষ্টি। আমি তোরে জিজ্ঞেস করছি না, আমি আমাদের যেটা খাইতে ইচ্ছে করছে সব কথা তুই বলিস, ঘটনা কি? আচ্ছা ভাই আপনি কন্দ কি খাওয়াইতে চান বলেন, আপনারা কি খাইতে চান? এই যে যেই কথাটা আমরা বললাম মানে এই পুরো লাইনটা আপনি বলেন। আমি চকলেট খাওয়াবো। আপনি আমাদের চকলেট কেন খাওয়াবেন? কেন ভালো লাগে? কি ভালো লাগে? আচ্ছা এইবার বুঝতে পারছি কি আর ব্যাপারটা, এত লেটে বুঝেন আপনি ভাই। আমি তো ভালো থাকবেন, আবার কথা হবে ভাই, রওনা দেন, রওনা দেন, তাড়াতাড়ি রওনা দেন, রওনা দেন, বেশিক্ষণ নাই, বেশিক্ষণ নাই, কিন্তু আপনি লেটে বুঝেন ভাই। হ্যাঁ আপনি মানে ছাত্র হিসেবে খুবই বাজে। না আপনি শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য ডুফেন কিংস, আমরা শেয়ার গুলো নিয়ে ফিরে আসবো, আর হচ্ছে জোকান কাট তো রয়েছেই। ইয়া 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 কিছু ছোট বিরতির পর ক্যাপিটাল নতুন চোখে।
Yes, Shishbar Mata Shabai ke welcome yana chi very presence not bold to the two fun kings only on Capital FM 94.8 aske shpistota aske episode beshi moza hoya gas eto moza kora moza tai ne amader ke eta amra brihospoti bare chalaite partam uff keno je record er show kori na tahole ei chota ke brihospoti jeta brihospoti bare chalaitam brihospoti bare chalaitam mutsa বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং রবিবারের মধ্যে আমরা দুজন মিলে শনিবার দিন ফানকল করবো আমরা বলি না যে তোমরা যে ডেট বলবো সেই ডেটের মধ্যে একটা করবো, তোমাদের শুনবো শুনে আমরা তো পাগল ছাগল মানুষ, আমরা আমাদের মতো যে ডেটটা ভালো লাগে সেই ডেটে করবো। সো এক ঘন্টা ফান কল এভরি স্যাটারডে 7টা থেকে 8টা পর্যন্ত এক ঘন্টা তোমাদের সাথে ফান কল কথা হবে, টানা এক ঘন্টা, মানে ফান কল শুধু কলই না, আমরা মানে এসএমএস মানে তোমাদের নিয়ে থাকা হবে, হ্যাঁ পুরো এসএমএস কমেন্ট কল এবং কলের মধ্যেই থাকা হবে আর কি, কলের মধ্যে থাকা হবে, কারণ যে আমরা প্রত্যেকদিন মাত্র 2 থেকে 3 জন বন্ধুকে পাই ম্যাক্সিমাম ডেতে, আবার হচ্ছে ওই যে মানে এই সার্কেলের বাইরে যেতেও পারি না আমরা, কারণ হচ্ছে যে এরা হচ্ছে যে অল টাইম 3টা ফোন নিয়ে রেডি থাকে, সাফি সাকিব আল হাসান মানে সাকিবেন রতন, তারপর হচ্ছে আরো যারা যারা আছে আর কি। তোমাদের জন্য সুখবর এবং আমাদের জন্য দুঃখের খবর, আমাদের সারাটা দিন শুনতে হবে এক ঘন্টা, কেমন আছেন কেমন আছেন নাটবুল ভাই কেমন আছেন এটা শোনার জন্য আমরা মোটামুটি আগামী শনিবার থেকে একেবারে প্রতি শনিবার ঠিক এক ঘন্টা টানা এক ঘন্টা ফান কল হবে। So be ready and recharge করে রাখবা কথা আর ভাই প্লিজ কিছু মাথায় রাখবেন আমাদের বলার জন্য, কেমন আছো ভালো আছো বলে আনন্দ করে লাগবা, ঠিক আছে সেটা আমরা শুনবো তোমরা কি গল্প। আজকে তো ঘোরানোর টাইম নাই, চলো আমরা যোগান কাটা যাই, যে যোগান কাটা আমরা করছি আজকে মনে করেন ওগরে যে ডেট দিছি আর হেললি যোগান কাটার মতো আটকে রয়েছে। আমাদের নিউজ তোমাদের কেমন লাগলো জানাবা, শনিবার ডেটটা কিন্তু খুব ভালো, দেখ পুরো অর্ধেক ছিল বৃহস্পতিবার এবং প্রায় অর্ধেক হচ্ছে যে রবিবার, রবিবার তো আমরা ডিসিশন নিতে পারছিলাম না, আমরা তার সাথে আমরা শনিবার করব, খুবই টাফ ডিসিশন নিতে হয়েছে আমাদেরকে দুইটার মধ্যে চুজ করে। অন্যান্য দেশে কি হয়, ডেটে যাওয়ার সময় মেয়েটা মাকে বলে যে মা আই এম গোইং টু এ ডেট আর আই এম গোইং অন এ ডেট, আমাদের দেশে কি হয় কি আম্মা কোচিং এ এক্সট্রা ক্লাস আছে আইতে লেট হইব। আমাদের দেশের পড়াশোনা সিস্টেম বাচ্চাদের ছোটবেলায় স্কুলে পোলা পায়, স্কুলে যেতে চায় না, মায় কানে ধইরা ঠেঙে ধইরা টাইম না শেষরাইয়া স্কুলে নিয়ে যায়, আর কলেজে উঠে পরে মা টাইম না শেষে ঘরে রাখতে পারে না, তো পোলা পান জামা কাপড় সিরা কলেজে দৌড়ায় শুক্রবার দিনে যায় কলেজে। এখন পোলা পান মারার পরে কান্না থামানোর জন্য মা বাবারা আদর করে, আমাদের সময় মারার পরে কান্না থামানোর জন্য আবার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি থাকবেন থাকবেন হাসতে থাকবেন হাসতে থাকবেন এবং মনে রাখবেন শনিবার থেকে কিন্তু ফান কল, হ্যাঁ ছিল এই ভ্যালি প্রেজেন্স নট বল টু টাটা এফএম টাইম চেক ইটস 8 পিএম লাফ